কোরবানির ঈদের সময় বিভিন্ন ধরনের মশলার চাহিদা বাড়ে, আর এই সুযোগ কাজে লাগিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন দোকানিরা। এক সপ্তাহের ব্যবধানে এলাচের দাম কেজিতে 300 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 3,500 টাকায়। দারুচিনি, জিরা, গুঁড়ামরিচের দরও বেড়েছে। সুযোগ নিয়েছে পকেটজাত মশলা বিপণন কোম্পানিও। এদিকে শসা, গাজরের পাশাপাশি কাঁচামরিচ, পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। পোলাওয়ের চাল, চিনির বাজারেও তৈরি হয়েছে অস্থিরতা। আরও জানাচ্ছেন সহকর্মীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কোরবানি আসলে বেড়ে যায় মশলার দাম, এবারও তো আর কিছু ব্যতিক্রম নয়, চাহিদার সাথেই বাড়তে থাকে মশলার দাম। এবার এলাচের দাম প্রতি কেজিতে বেড়েছে 3500 টাকা, যা কিছুদিন আগেও গুনতে ছিল 3200 টাকা। দারুচিনির দাম বেড়েছে 80 থেকে 100 টাকা। জিরার দাম প্রতি কেজিতে বেড়েছে 50 টাকা। মধ্যবিত্ত ফ্যামিলিতে এগুলো সবই হলো বেশি, আমাদের নাগালের বাইরে। এ সবাই বলে কি সরকার দেখতেছে, কিন্তু কিছুই দেখতেছে না। মিশ্র মশলার প্যাকেটে চাহিদা এখন তুঙ্গে, প্রতি প্যাকেটে আকার ভেজে দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, ডলারের দাম বৃদ্ধি হওয়ার কারণে আমদানি ব্যয় বেড়েছে। দাম বাড়ন হয়ে ওরা বলতেছে যে আপনার কি ডলারের দাম বেশি, এই কারণে এগুলো আনতে মানে খরচ বেশি হয়ে গেছে। তদারকিতে সমস্যা হচ্ছে, যে যার মতো মানে স্বেচ্ছাচারীভাবে নিজের মতো ব্যবসা করতেছে, কোনো মনিটরিং নাই, নিয়ন্ত্রণ নাই, এই জন্য তারা এরকম করতে পারতেছে আর কি। এই ছিল আমার কাছে রাজধানী মশলা বাজারের সর্বশেষ খবর। এখন আমরা যাচ্ছি রাজশাহীতে আমাদের সহকর্মী তারেক মাহমুদের কাছে। ধন্যবাদ। কোরবানির আগে রাজশাহীর মুদিপণ্যের বাজারে কয়েকটি পণ্যের দাম বেড়েছে। তেল, চিনি, পোলাও চাল, ডিটারজেন্ট পাউডার এবং বিভিন্ন হ্যান্ডওয়াশের দাম কিন্তু কিছুটা বেশি বেড়েছে। ক্রেতারা বাজারে আসছেন এবং এই পণ্যগুলোর দাম কিছুটা বাড়ায় তারা ক্ষোভ জানিয়েছেন। তুলনামূলকভাবে সব জিনিসই বাড়তির দিকে আছে, কমছে না তো। চাল বলেন, ডাল বলেন, চিনি বলেন, সব কিছুই বাড়তির দিকে আছে। এটা হয়তো নিয়ন্ত্রণের সেরকম সঠিক পরিকল্পনা নাই জন্য। 2 টাকা যদি সরকার বাড়ায়, এদিকে বাড়ে 10 টাকা, যার কারণে আমরা সাধারণ গ্রাহক, আমরা সাধারণ কাস্টমার এবং মধ্যবিত্ত শ্রেণী একবারে কঠিন অবস্থায় আছি। বাজারে যে খোলা তেল বিক্রি হচ্ছে 148 টাকায়, বোতলজাত বিক্রি হচ্ছে 165 টাকায় এবং চিনি বিক্রি হচ্ছে 130 টাকায় এবং পোলাওয়ের চাল 130 থেকে 140 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। সোয়াবিন তেলের চাহিদা আছে, আপনার চিনির আছে, পাউডার, ভিম্বার টিম্বার, এগুলো যেহেতু কুরবানির ঈদ, এই জন্য এগুলো চাহিদা আছে। মশলার দামটা অত্যধিক মাত্রায় বেড়েছে, বুটের ডালের দাম স্বাভাবিক একটু বেড়েছে, পোলার ডাল স্বাভাবিক আছে। আমরা সবজির বাজারের খবর জানতে চলে যাব জামালপুরে সহকর্মী সাগর ফরাজির কাছে। ধন্যবাদ। ঈদের আগে যে পণ্যগুলো খুব জরুরি দরকার, যেমন শসা, মরিচ, লেবু, এছাড়া পেঁয়াজ ও কাঁচামরিচ সহ রসুন যে পণ্যটি রয়েছে, এই পণ্যের কিন্তু চাহিদা একটু বাড়তে যাচ্ছে। তবে এগুলোর সরবরাহ কিন্তু কম, এ কারণে কিন্তু এখন পর্যন্ত দাম কিছুটা বাড়ছে। বাড়ার মধ্যে শসা, কাঁচামরিচ একটু কম বেশি হবে, এগুলো দুটি শসা এইগুলোর দাম বেশি হবে, আর সবজি, পেঁয়াজ, রসুন এগুলোর দাম বেশি হবো, আর সবজির বাজার একবারে কম। এই সবজিগুলো কিন্তু এখন সরবরাহ বাজারে খুবই কম, কারণ শেষ মৌসুমের শেষ সময়ে এসে কিন্তু এই সবজিগুলো বাজারে আসছে। জীবনযাত্রার মান খুব কষ্ট হয়ে গেছে, এখন জিনিসপত্র যদি সরকার কন্ট্রোল না করে, তাহলে বিশেষ করে আমাদের মতো যারা মানুষ আছি, আমরা বাজার করি নিয়মিত, তাদের জন্য খুব কষ্টকর। শসা কিনতে গেলে 40 টাকা ছিল, এখন শসা কিনতে গেলে 80 টাকা, 70 টাকা। এই ছিল আমার কাছে জামালপুরের বাজারের সর্বশেষ পরিস্থিতি।